নমস্কার, বিএইচ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমি আলোচনা করব হাঁটু ব্যথার সমস্যা নিয়ে। আমাদের বাড়িতে যারা বয়স্ক ব্যক্তি থাকেন, সে মহিলাই হোক বা পুরুষই হোক না কেন, তাদের হাঁটু ব্যথার একটা সমস্যা দেখা যায়। আমাদের হাঁটু ব্যথার কারণই হলো হাঁটুর মাঝখানে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, সেটি আমাদের ঠিকমতো নড়াচড়া করতে সাহায্য করে। যখন এই সাইনোভিয়াল ফ্লুইড আস্তে আস্তে কমতে থাকে, তখন আমাদের হাঁটুতে একটা ব্যথা শুরু হয়। সেখানকার কার্টিলেজ আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করে। যখন এক্সরে করানো হয়, তখন দেখা যায় সেখানকার ফ্লুইড অনেকটা কমে গেছে। অনেক সময় দেখা যায় সেই স্থান ফুলেও যায়। আবার অস্টিওপোরোসিসের সমস্যাও দেখা দেয়, সেখানকার হাড়গুলো দুর্বল হতে শুরু করে। এই সব সমস্যাগুলো তখন দেখা যায়। আজকে আমি এমন দুটো মেডিসিনের কথা বলবো যেটা আপনারা ব্যবহার করলে আপনাদের হাঁটু ব্যথার অনেকটা কমে যাবে এবং সাইনোভিয়াল ফ্লুইডও অনেকটা বেড়ে যাবে। তবে কোনো ওষুধ প্রয়োগের আগে অবশ্যই বিশিষ্ট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। এর সাথে আমি দুটো মাদার টিনচারের কথাও বলবো, যেগুলো আপনারা আক্রান্ত স্থানে লাগালে ব্যথা অনেকটা কমে যাবে এবং সাইনোভিয়াল ফ্লুইডও অনেকটা বেড়ে যাবে। এবার চলে আসবো সরাসরি মেডিসিনে। এই হাঁটু ব্যথা সমস্যা মূলত 40 বছর বয়স থেকে শুরু হয় এবং বয়স যত বাড়তে থাকে, যেমন 60 বছর বয়স থেকে অস্টিওপোরোসিসের সমস্যা দেখা দেয়। এই অস্টিওপোরোসিস কি? যখন হাড় আস্তে আস্তে দুর্বল হতে থাকে, সাইনোভিয়াল ফ্লুইড যখন কমতে থাকে, তখন হাড়ের সঙ্গে একটা আরেকটা হাড়ের সঙ্গে ঘষা খায়, তখন সেই জায়গায় সোয়েলিং দেখা যায়, সেখানকার হাড় তখন দুর্বল হতে শুরু করে। আমি প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো রাস্টক্স 200। এটি 4 ফোঁটা করে দিনে 2 বার 3 মাস আপনাদের নিতে হবে। এই ওষুধটি আপনারা খালি পেটে নেবেন, দেখবেন আপনাদের সমস্যা অনেকটা কমতে শুরু করেছে। এরপরের মেডিসিনটি হলো ব্রায়োনিয়া 200। যখন দেখবেন আপনাদের চলাফেরা করতে অসুবিধা হচ্ছে এবং রেস্ট নিলেও ব্যথা থেকেই যায়, তখন ব্রায়োনিয়া অ্যাল্প খুব ভালো কাজ করে। এক্ষেত্রে ব্রায়োনিয়া 200 4 ফোঁটা করে দিনে 2 বার 1 মাস পর্যন্ত আপনাদের নিতে হবে, দেখবেন আপনারা অনেকটা উপকার পাবেন। এরপরে যে মাদার টিনচারের কথা বলবো সেটি হলো গুয়েকাম মাদার টিনচার এবং ব্রায়োনিয়া মাদার টিনচার। এই দুটো ওষুধ সম পরিমাণে নিয়ে যেখানে আপনাদের ব্যথা সেখানে আপনারা ব্যবহার করতে পারেন। তার আগে সেই স্থানে একটু গরম শ্যাম দিয়ে নেবেন, তারপরে ওষুধটি ব্যবহার করবেন। দিনে 3 বার এটি ব্যবহার করতে হবে, দেখবেন আপনাদের ব্যথা অনেকটা কমে গেছে। ওষুধের সাথে সাথে কিছু নিয়ম আপনাদের মেনে চলতে হবে, যেমন টক জাতীয় খাবার একদমই খাওয়া চলবে না এবং যতদিন ওষুধ সেবন করবেন ততদিন কাঁচা পেঁয়াজ ও কাঁচা রসুন আপনারা একদমই খাবেন না। তো এই ছিল হাঁটু ব্যথার কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিন। আশা করব আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও নতুন তথ্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।